অখিল গগৈ আজিও জেলতেই আছে। কারাবন্দী অখিল আছে হাসপাতালের বিছনাত। অখিল জেলত থাকিব পারে। কারাবন্দী অখিল গগৈ জিএমসিএইচৰ পেইন কেবিনত আসন্ন মুক্তির অপেক্ষার ক্ষণ গণিব পারে। কিন্তু অখিল গগৈ কারাবন্দী হয়ে হাসপাতালত ভর্তি হয়ে থাকার সময়তে একটা নতুন দল ভূমিষ্ঠ হল, নাম রাইজর দল। রাইজর দলের জন্মদিনত আজি হাসপাতালের বিছনাত শুই শুই কি ভাবিছে অখিল গগৈয়ে? অখিল গগৈর সপোনের দল রাইজর দলত হিল দল ভাঙি রাইজ আহিবনে? কেবল অখিল গগৈর মনতেই উদয় হওয়া প্রশ্ন নহয় এয়া। আজি অজস্রজনে ভাবিছে রাইজর দলত কোন কোন রাইজ থাকিব। জেলের প্রায় নতুন দলের মুখ্য আহ্বায়কর দায়িত্বত আছে অখিল গগৈ। আর কাকতলীয়ভাবে অখিল গগৈর জন্মদিনের দিনাই নতুন দলের আরম্ভণি কৃষক মুক্তির। অখিল গগৈয়ে সপোন দেখা এক দল এক পতাকা, সেই সপোনটো পূর্ণ নহল, কিন্তু হল রাইজর দল। আঞ্চলিক দল 10টা 15টা হলে নহব, এটা আঞ্চলিক দল ঐক্যবদ্ধ শক্তিশালী আর সকলকে সামরি লওয়া আর আপোষবিহীন আঞ্চলিক দল হব লাগে। এটা দল, এটা প্রতীক আর এখন পতাকা। অখিল গগৈয়ে নিবিচরাকৈয়ে এটা নতুন দল হল, নে অখিল গগৈয়ে বিচরা ধরনেই হল রাইজর দল? বিগত প্রায় 10টা বছরই অসমের বিভিন্ন সমস্যা আর বিষয়ক লৈ মাত মাতি আহিছে অখিল গগৈয়ে। এক অর্থত রাজহুয়া সামাজিক বিষয় আর রাজনৈতিক বিষয়তো অখিল গগৈ এক প্রতিবাদী সত্তা হয়ে গেল বিভিন্ন শ্রেণীর লোকের মনত। কিন্তু সেই অখিল গগৈয়ের কৃষক মুক্তির প্রায় একটা নতুন দলের আরম্ভণি। অখিল গগৈর ঘনিষ্ঠ মহলের মাজতো এতিয়া চর্চা। জেলের প্রায় অখিল গগৈয়ে নির্বাচনী রাজনীতিত নামিবনে? কোনটো সমষ্টির পৰা নির্বাচন খেলিব অখিল গগৈয়ে? তিয়ক, গোলাঘাট, চাবুয়া নে শিবসাগর সমষ্টির প্রতিদ্বন্দ্বিতা? ঘনিষ্ঠ মহলের একাংশের দাবি অখিল গগৈয়ে নির্বাচন খেলা নেখেলাটো নির্ভর করব অখিল গগৈর উপরতেই। কিন্তু অখিল গগৈর ঘনিষ্ঠ মহলেই দাবি করেছে অখিল গগৈ জেলত থাকলেও অখিল গগৈ কারামুক্ত করার ক্ষেত্রত সরকারী পক্ষই ষড়যন্ত্রত লিপ্ত হলেও অখিল গগৈর দল আগুয়াব। জেলের প্রায় নির্বাচন খেলি হলেও প্রত্যুত্তর দিবলে সাজু আছে অখিল গগৈ। অখিল হারি যাওয়া নাই, অখিল সাময়িকভাবে স্তব্ধ হয়েছে। এই স্তব্ধতা সাময়িক মাত্র। রাইজর দলের সঙ্গে সেই অখিল গগৈর মুক্তির এক সপোন উত্থাপিত হয়েছে অখিল গগৈর অনুরাগীর মাজত, কৃষক মুক্তির মাজত। নিউজ ডেস্ক রিপোর্ট, DY 365।